আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নেসারাবাদ সালিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার অনলাইন ক্লাস থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমরা ইনশাল্লাহ আল্লাহর রহমতে অনলাইন ক্লাস যথানিয়মে চলছে। আশা করি তোমরা ক্লাসগুলো দেখে অনেকটাই উপকৃত হচ্ছ। আশা করি তোমরা তোমাদের বই খাতা কলম এগুলো ব্যবহার করে আমাদের পাঠগুলো উপলব্ধি করতে পারছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেশের এই ক্রান্তিকালে যে মহামারী আমাদেরকে আমাদের দেশে সহ পুরো বিশ্বে আক্রান্ত, আমরা আল্লাহর রহমতে বাংলাদেশ সেই হিসাবে অনেকটা ইনশাল্লাহ আমরা ভালো। সরকার অনেক ভালো ভালো অনেকগুলো সিদ্ধান্ত নিয়েছেন, যার ফলে আমাদের দেশে এখনও মহামারী রূপ ধারণ করতে পারেনি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসের ধারাবাহিকতায় আজকে আমি ফাজিল বিএ ক্লাসের একটি পাঠ আলোচনা করতে চাই। যেহেতু তোমাদেরও সামনে পরীক্ষা, আর সেই আলোকে যেহেতু তোমাদেরও ক্লাস হচ্ছে না, পরীক্ষা চলে আসতেছে, সেহেতু তোমাদেরও কিছু ক্লাস নিতে হয়। সে আলোকে আজকে আমি ফাজিল প্রথম বর্ষের বাংলা সাহিত্য প্রবন্ধ অংশের রাজবন্দির জবানবন্দি, প্রবন্ধ অংশের রাজবন্দি জবানবন্দি এই পাঠটি আমরা আজকে আলোচনা করব। মূলত এটা একটা প্রবন্ধ। আমরা জানি যে আমাদের সিলেবাসে তিনটা অংশ আছে, সাহিত্যের মধ্যে তিনটা অংশ আছে, এর মধ্যে প্রবন্ধ, গল্প আর হলো কবিতা। আজকে আমরা একটি প্রবন্ধ সংক্ষেপে স্বল্প সময়ের মধ্যে আলোচনা করার চেষ্টা করব। আশা করি তোমরা বাড়িতে বইটা পড়ে এবং এই আলোচনা দেখে শুনে তোমাদের প্রশ্ন উত্তরগুলো লিখতে অনেকটাই সহায়ক হবে। তো আমরা রাজবন্দি জবানবন্দি কাজী নজরুল ইসলাম লেখক সম্পর্কে আমাদের বিশদ ধারণা আমরা এখন আলোচনা করার সুযোগ পাচ্ছি না, তারপরে কিছুটা আমরা দুই একটা কথা না বললে যেটা না হয়, 1898 থেকে 1976 এই সময়টা আমরা জানি যে একজন খ্যাতিমান কবি, সাহিত্যিক, উপন্যাসিক, যোদ্ধা সর্বদিকের একজন মানুষ ছিলেন কাজী নজরুল। কাজী নজরুলের সম্পর্কে আলোচনা করতে গেলে আমাদের অনেক ব্যক্তি লাগে, অনেক ব্যক্তি প্রয়োজন। তো সেই ব্যক্তি আমরা আজকে নেব না, আমরা শুধু সংক্ষেপে দু একটা কথা বলি যে কাজী নজরুল ইসলাম জন্মগ্রহণ করেন 1899 খ্রিস্টাব্দে। তার অনেক উপাধি, দুঃখ মিয়া, তারপরে তার শৈশব, কৈশোর, যৌবন, আর লেখক জীবন, কবি জীবন, কাব্য জীবন, এই সমস্ত বিভিন্ন পার্ট আমরা যখন দেখি তখন কিন্তু আমাদের মধ্যে একটা পরিবর্তন চলে আসে। আমরা জানি তিনি কিসের কবি? বিদ্রোহী কবি। কাজী নজরুল ইসলামের নাম আসলে আমাদের মনে চলে আসে যে তিনি হলেন একজন বিদ্রোহী কবি। আসলে কি তিনি বিদ্রোহী কবি, বা তিনি কেন বিদ্রোহী কবি, সে প্রসঙ্গে আমরা একটা লাইনেই যে মম এক হাতে পাকা বাঁশের বাঁশুরি আর হাতে রণতুর্য, আসলে কাজী নজরুল ইসলাম শুধু একজন বিদ্রোহী কবি ছিলেন না, তিনি বিদ্রোহের আড়ালে মূলত তিনি একজন প্রেমিক কবিও তিনি ছিলেন। সে বিষয়টা আমরা জানি যে তিনি শুধু, আমরা শুধু জানি যে বিদ্রোহী না, তার বিদ্রোহের আড়ালে তিনি প্রেম ভালোবাসার বিষয়টা তার কাব্য সাহিত্য উপন্যাসে পাশাপাশি রেখেছেন। তার চক্রবাক কাব্য আমরা পড়লে উপলব্ধি করতে পারি যে আসলেই চক্রবাক একটা নিটোল প্রেমের কাব্য। এছাড়াও তার প্রত্যেকটা কাব্য, উপন্যাস, প্রবন্ধে আমরা মূলত বিদ্রোহীটাই প্রাধান্য পায়। তার পাশাপাশি তিনি প্রেম, স্নেহ, মমতার কথা, ভালোবাসার কথা ভুলে যাননি। আমরা কাজী নজরুল ইসলামের জীবনকাল সম্পর্কে তার মানুষের জীবন থেকে নেওয়া, যে আমি কেমন মানুষ,
নাম শুনলে কিন্তু অনেকটা কাজী নজরুল ইসলামের নাম শুনলে আমরা বুঝতে পারি। তো সে আলোকেই রাজবন্দী জবানবন্দী মূলত তার একটি আত্মজীবনীমূলক প্রবন্ধ। তার জীবনের ফরতে পরতে কিভাবে মানুষের নির্যাতিত মানুষের পাশে তিনি ছিলেন, অবহেলিত মানুষের পাশে তিনি ছিলেন, সেই বিষয়গুলো তিনি তুলে আনার চেষ্টা করেছেন তার কাব্য উপন্যাস নাটক এই সমস্ত সবগুলো বিষয়ে। তো তার জীবন থেকে মূলত এগুলো নেওয়া। তিনি ছোটকাল থেকে দরিদ্র পরিবারের সন্তান, অনেক কষ্টে তিনি বড় হয়েছেন, সেই কথাগুলো আমরা জানি যে তার শৈশব জীবন কেমন কেটেছে, কৈশোর জীবন কেমন কেটেছে, তার বৃদ্ধ জীবনটা কেমন কেটেছে, এই বিষয়গুলো আমাদের মনে পড়ে। তো তোমরা সেই বিষয়গুলো অবশ্যই সেগুলো তোমরা জানো যে শৈশবকাল কেমন ছিল, দুখমিয়া কীভাবে তিনি রুটির দোকানে কাজ করেছেন, অর্ধাহারে অনাহারে তার মুয়াজ্জিনি ইমামতি মক্তব এই সমস্ত তার জীবনে ঘটেছে। হ্যাঁ, একদম তার শৈশবকাল থেকে তিনি চেষ্টা করেছেন, আর সেই চেষ্টা থেকেই মূলত তার জীবন থেকে তিনি বিদ্রোহী কবি, তার জীবনের উপলব্ধি থেকে তিনি একজন বিদ্রোহী কবি হয়ে ওঠার চেষ্টা করেছেন। এই জন্য আজকে আমরা এখানে যে বিষয়টা রাজবন্দী জবানবন্দী মূলত তার সেই জীবনেরই একটা অংশ আমরা ধরতে পারি, যে তিনি যখন তাকে যখন ইংরেজরা শৃঙ্খলাবদ্ধ করে কারাগারে নিক্ষেপ করে, তো দেশদ্রোহী হিসাবে তাকে প্রমাণ করার চেষ্টা করেছেন। তার প্রত্যেকটা লেখায়, তার প্রত্যেকটা গল্প কবিতা উপন্যাস এবং চিঠি পত্র যতগুলো আমরা জানি যে প্রত্যেকটার মধ্যেই কোনো না কোনো সাহিত্যের ভাব চলে আসে। আর আমাদের সাহিত্য জগতে, বাংলা সাহিত্য জগতে যতজন খ্যাতিমান কবির কবিতা, তারপরে উপন্যাসিক নাট্যকার এই সমস্ত যারা আমাদের পরিচিত আছেন, রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে যতজন আছেন, আসলে সবচেয়ে দুর্বোধ্য প্রবণ, একটু কঠিন এবং জটিল প্রকৃতির কবি ছিলেন কাজী নজরুল। আজও তার অনেক কবিতা, গল্প, উপন্যাস আর মর্মার্থ সহজে উপলব্ধি করা সম্ভব হচ্ছে না, হয় নাই, আমরা সেটা অবশ্যই জানি। তো 1922 খ্রিস্টাব্দে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম অর্ধ সাপ্তাহিক পত্রিকা ধূমকেতু পত্রিকা সম্পাদনা এবং প্রকাশ করেন। মূলত এই পত্রিকাটার মাধ্যমে ব্রিটিশ বিরোধী যে আন্দোলন ছিল সেই পত্রিকাটার মাধ্যমে মূলত শুরু করেন তিনি, যে তার বিরুদ্ধে অভিযোগ উঠে যে তার পত্রিকার মাধ্যমে ব্রিটিশটির বিরুদ্ধে কঠিন অবস্থা গ্রহণ করেন। আসলেই সত্যকে সত্য বলা, মিথ্যাকে মিথ্যা বলা, এটাই ছিল মূলত কাজী নজরুল ইসলামের সত্য এবং ধর্ম, সেই বিষয়টা আমরা জানি। এবং তোমরা আলিম ক্লাসও এই বিষয়টা তার প্রবন্ধের মধ্যে পেয়েছ যে আসলে তিনি সত্যকে সত্য বলতে চেষ্টা করেছেন। তিনি কাউকে কখনো পরোয়া করেন নাই, যেটা সত্য তিনি সবসময় সেটা বলে গেছেন, সেটা করে গেছেন, সেই বিষয়টা তিনি সবসময় উপলব্ধি করেছেন। আজকে এখানে যেটা আসছে রাজবন্দী জবানবন্দী আত্মজীবনী প্রবন্ধ, এ প্রবন্ধে দখলদার শোষক সম্প্রদায়ের চিত্র একদিকে আছে, অন্যদিকে আছে তিনি কিভাবে তাদের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর হয়ে, প্রতিবাদী কণ্ঠে তার প্রতিধ্বনিত করেছেন। প্রাবন্ধিকের বিরুদ্ধে ব্রিটিশ সরকার অনেকগুলো অভিযোগ তুলেছেন, মামলা করেছেন, জেলে নিয়েছেন, অমনে অনেকগুলো অভিযোগ তিনি তুলেছেন। সেই অভিযোগেরই তিনি লিখিত একটা জবাব, মামলা মকদ্দমা যেটা হয় যে লিখিত একটা জবাব তিনি প্রস্তুত করেছেন, সেই লিখিত প্রস্তুতের জবাবের যে অংশটা আমাদের জন্য এখানে আসছে, সেই অংশটা হলো রাজবন্দী জবানবন্দী। অর্থাৎ তিনি যে জবাবটা দিয়েছেন কোর্টের মাধ্যমে দাঁড়িয়ে লিখিত আকারে, সেটি আজকে আমাদের জন্য এখানে পরিচিত, যে তিনি তার বিরুদ্ধে যে মিথ্যা ক্ষমতার বড়াই এগুলো দেখানো হয়েছে, কোনো রাজ
রাজা সৃষ্টিকর্তাকে শাস্তি দেবার ক্ষমতা নেই। সৃষ্টিকর্তাকে পূজা করে তার উদ্দেশ্য বিদ্রোহ রাজার বিরুদ্ধে নয়, বিদ্রোহ অন্যায়ের বিরুদ্ধে। তিনি যেটা করেছেন সেটা কোনো দেশের কোনো শাসকের বিরুদ্ধে তিনি বিদ্রোহ করেন নাই, তিনি করেছেন যেটা সেটা হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে। এখন অন্যায় যদি রাজা করে থাকে তাহলে হয়তো তার গায়ে পড়বে, কিন্তু রাজা যদি অন্যায় না করে থাকতেন তিনি তাহলে কিন্তু তার গায়ে পড়তো না। আরেকটা বিষয় হচ্ছে যে তোমার তার যে প্রতিবাদ, তার যে প্রতিবাদী কণ্ঠস্বর, তিনি এত জোরালোভাবে এই প্রবন্ধটায় তোমার কথাগুলো বলেছেন, লিখেছেন, জবাবটা দিয়েছেন মামলার, যে আমরা যদি একটু পড়ি তাহলে আমাদের লোমগুলিও শিহরণ জাগে, যে আসলে কত কঠিন শব্দ তিনি ব্যবহার করেছেন। একজন কত বড় আত্মার, কত বড় কলিজার একজন মানুষ ছিলেন তিনি, কোর্টে দাঁড়িয়ে এই জবাবটা তিনি দিয়েছেন। সে হিসাবে তার এই তোমার রাজবন্দির জবানবন্দি যে একদম বন্দি জীবনে তার রাজদ্রোহীর কীভাবে তাকে নির্মমভাবে কারাগারে নিক্ষেপ করে তার মূল জীবনটা তিনি, তো আমরা আসি তারপরে। নজরুল ছিলেন আর পরম আত্মবিশ্বাসী, নিজের উপর তার অনেক আত্মবিশ্বাস ছিল, যার কারণে তিনি অনেক কঠিন কথাগুলো বলতে পেরেছেন যেটা আমাদের দ্বারাও সম্ভব হচ্ছে না। আমরা বিভিন্ন ভয়ে, বিভিন্ন জীবনের ভয়ে, প্রাণের ভয়ে অনেক সত্যগুলো কথাগুলো আমরা লুকিয়ায়িত রাখি, কিন্তু নজরুলের জীবনে সেই কথাগুলো ঘটেনি। তিনি অবলীলা ক্রমে চেষ্টা করেছেন সত্যটাকে সত্য বলা, মিথ্যাটাকে মিথ্যে বলা, যার জন্যই তিনি কয়েকবারই তাকে রোশানালে পড়তে হয়েছে ইংরেজ শাসক গোষ্ঠীর। ইংরেজরা আমাদেরকে মূলত চেয়েছিল যে আমাদেরকে অনেক একটা সভ্য সমাজ তারা দিবেন, কিন্তু তারা সেটা করেন নাই। সেটা না করে মূলত আমাদের যে সংস্কৃতি, সাহিত্য, অর্থনৈতিক অবস্থা এগুলো ছিল, সেগুলোকে তারা আরও মূলত ধ্বংস করে দিয়েছে। নজরুলের গায়ে সেগুলো কিন্তু বেঁধেছে, যে আমাদেরকে শাসনের নামে শোষণ করেছে, অত্যাচার করতেছে, নির্যাতন করতেছে, আমাদের আর্থিক যত প্রতিষ্ঠান আছে সেগুলো সব তারা ধ্বংস করে দিচ্ছে। এই বিষয়গুলো তার গায়ে লাগে, এই বিষয়গুলো তিনি তার অন্তরের মধ্যে গাঁথে, যেহেতু ছোটোকাল থেকে তার অভাব অনটনের মাধ্যমেই বড় হয়েছেন, সেগুলো তিনি কিন্তু তার গায়ে লেগেছে, বেঁধেছে, যার জন্য কাজী নজরুলকে কারাগারে নিক্ষেপের পর তার যে জবানবন্দি তিনি দিয়েছেন সেটা আজকে আমাদের মানুষের জন্য, বিশেষ করে যারা প্রতিবাদী কণ্ঠস্বর হওয়ার জন্য চেষ্টা করে তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রবন্ধ হচ্ছে রাজবন্দির প্রবন্ধবন্দি, যে তিনি সৃষ্টিকর্তা ছাড়া আর কাউকেই তিনি ভয় পান না। তিনি পৃথিবীর যত শাসক আছেন, বিচারক আছেন, সবাই কারো না কারো দ্বারা প্রভাবিত হন। একমাত্র বিচারক আল্লাহ, যিনি কারো দ্বারাই তিনি প্রভাবিত হন নাই। তিনি এটা অকটভাবে সেই কথাটা স্বীকার করেছেন এবং বলেছেন যে আমার সৃষ্টিকর্তা, আমার বিচারক যিনি, তিনি কারো কাছেও না, পাছেও না, কারো ধারেও না, কাছেও না, তিনি তাকে কিনে কেউ সৃষ্টি করেন নাই। হ্যাঁ, তিনি সেই কথাগুলো বলেছেন, সৃষ্টিকর্তার ক্ষমতা রুদ্র, অর্থাৎ তিনি সেটাও বলেছেন যে আমার যিনি সৃষ্টিকর্তা তার ক্ষমতা হল রুদ্র, অসীম, একেবারেই, মানে আমাদের রাজার ক্ষমতা হলো ক্ষুদ্র, রাজার ক্ষমতা সীমিত, তিনি কারো দ্বারা পরিচালিত হচ্ছেন, কিন্তু আমার যিনি রাজা, আমার যিনি শাসক, তার ক্ষমতা অনেক, তিনি কারো দ্বারা পরিচালিত হন নাই। কবির পক্ষে আইন আর সত্য, রাজা দাঁড়িয়ে থাকেন মিথ্যা ক্ষমতা আর অভিমানে, জাত অভিমানে। এই বিষয়গুলো পৃথিবীর আঙ্গিকে বলা, যে আমার যিনি বিচার করবেন, আজকে যিনি আমার বিচারকের আসনে অধিষ্ঠ, তিনি কিন্তু কারো দ্বারা প্রভাবিত হন, তিনি বেতনভুক্ত, তিনি রাজার হুকুমে আদেশ করবেন, এটাই স্বাভাবিক। কবি নিজেকে সত্য প্রকাশের যন্ত্র বলে অভিহিত করেছেন, এটাও বলেছেন লেখক যে আমি হলাম সত্য প্রকাশের যন্ত্র, তবে সে যন্ত্রকে অপর কোনো নির্মম শক্তি ধ্বংস করতে পারে না। এটা সত্য যে
পৃথিবীর সৃষ্টি থেকে শুরু হয়ে আজ পর্যন্ত যতগুলো সত্য বাদক ছিল, সত্য কথা বলার মানুষ ছিল, তারা চলে গেল, সত্য প্রকাশের জন্য দ্বিতীয় জন আবার সৃষ্টি হয়ে করেছেন আল্লাহ, এবং সেভাবে কিন্তু তারা আবার সত্য বলা শুরু করেছেন। এই জন্য লেখকও বলেছেন যে আমার যন্ত্রকে যারা নির্মমভাবে ধ্বংস করতে চায় তারা কিন্তু পারবে না, কিন্তু যিনি যন্ত্র বাজান ফোটান তাকে ধ্বংস করা যায় না। পৃথিবীর যে বিচারালয় সেটা কিন্তু ধ্বংস করা যাবে, কিন্তু আমার যে বিচারক বিচারালয় সেটা কিন্তু ধ্বংস করা যাবে না, কেউ ধ্বংস করতে পারবে না। তিনি নিজেকে মরণশীল বলেছেন, কিন্তু যার বাণী তিনি প্রচার করেন তিনি অমর। তিনি লেখক নিজে হলেন মরণশীল, কিন্তু যার বাণী তিনি প্রচার করেন তিনি হলেন অমর, তিনি সৃষ্টিকর্তা। কেউ মারা গেলে অপর একজন এসে তার স্থান দখল করবে, সৃষ্টিকর্তার বাণী সত্য, একদিন তা প্রকাশ পাবে। যেই কোনো পর্যায়ে যে কোনো প্রক্রিয়া যার মাধ্যমে হোক সেটা কারো না কারো মাধ্যমে প্রকাশ পাবে সে সত্যটা। এটা আমরা বুঝতে পারি যে সৃষ্টিকর্তার সত্য একদিন তা প্রকাশ পাবে। একজনের বাঁশি ছেড়ে কেড়ে নিলে সে বাঁশির সুর থামবে না। এটা আমরা দেখি যে একজনকে মেরে ফেললে বা অত্যাচার করলে, নির্যাতন করলে, কারাগারে নিক্ষেপ করলে এটা সত্যটা বন্ধ হয়ে যাবে না। কিছুদিন হয়তো সাময়িকের জন্য হয়তো সেটা বন্ধ থাকবে, কিন্তু একজন না একজন দাঁড়াবে যার মাধ্যমে সে সত্যটা প্রকাশ পাবে। এই জন্য বাঁশির সুরের কথা বলছেন, যে বাঁশির সুর, একজনের বাঁশি ভেঙে গেলে যে বাঁশি আর সুর তোলা যাবে না বিষয়টা এরকম না, যে বাঁশি একটা ভেঙে ফেললে আবার আরেকজন সৃষ্টি হবে বাঁশিতে সুর তোলার জন্য। দোষ বাঁশিরও নয় সুরেরও নয়, দোষ আমার, যে বাজায় তেমনি যে বাণী আমার কণ্ঠতে নির্গত হয় তার জন্য দায়ী আমি নই। সেটা আমার জন্য অত্যন্ত কঠিন এবং জোরালো যে দোষ কার, দোষ হলো আমার, সৃষ্টিকর্তার কোনো দোষ নয়। সেখানে সৃষ্টিকর্তা যিনি আছেন তিনি একের পর এক সৃষ্টি করে যাবেন, কিন্তু আমার হলো দোষ, আমি বাঁশি বাজাই, আমি বাঁশি বাদক, আমি আমার দ্বারাই সব প্রকাশিত হয়, যতগুলো বাণী প্রকাশিত হয় সত্য মিথ্যা আমার মাধ্যমেই। কাজেই সৃষ্টিকর্তার দোষ এখানে নেই, নির্গত হচ্ছে, তার জন্য দায়ী আমি নই, দোষ আমারও নয় আমার বাণীরও নয়, দোষ তার যিনি আমার কণ্ঠে তার বিনা বাজান। অর্থাৎ সত্য যিনি প্রকাশ করেন আমার মধ্য দিয়ে তার দোষ। পারলে তোমরা তাকে ধরো, বিচার করতে চাইলে তাকে ধরো, কাজেই তাকে যদি তোমরা ধরতে পারো, তার কাছে পৌঁছতে পারো, তাহলে বিচার সম্ভব। রাজদ্রোহী আমি নই, প্রধান রাজদ্রোহী সেই বিনা বাদক সৃষ্টিকর্তা। যদি রাজদ্রোহী হিসাবে শাস্তি পেতে চাও, দিতে চাও, তাহলে দিতে হবে সৃষ্টিকর্তাকে, কিন্তু সেখানে তোমাদের যাওয়ার আদৌ কোনো সম্ভাবনা নেই, আদৌ তোমরা সেটা পারবা না। সেই কথাই লেখক বলেছেন যে রাজদ্রোহীর মামলায় আমাকে জড়াচ্ছ, আমি কিন্তু রাজদ্রোহী নই, রাজদ্রোহী হলো সৃষ্টিকর্তা, কারণ তার সত্য কথাটাই আমি প্রকাশ করতেছি। সেজন্যই যদি বিচার করতে হয় তাকে করতে হবে, কিন্তু সেটা তোমাদের মতো পৃথিবীর বিচারকের দ্বারা কখনোই সম্ভব নয়। অতএব সৃষ্টিকর্তাকে শাস্তি দেওয়ার ক্ষমতা তোমাদের পৃথিবীর কোনো মানব জাতির নেই। সৃষ্টিকর্তার পূজাই করা হলো আমাদের উদ্দেশ্য, অর্থাৎ তাকে তার ইবাদত করাই হলো আমাদের উদ্দেশ্য, তার সত্য প্রকাশ করাই হলো আমার উদ্দেশ্য। তো আমরা সংক্ষিপ্তভাবে যে বিষয়টা একটু আমরা আলোচনা করেছি, যে রাজবন্দী জবানবন্দি কাজী নজরুল ইসলামের কারাগার কেন্দ্রিক একটি আত্মজীবনীমূলক প্রবন্ধ, তো সেখানে লেখক অত্যন্ত কঠিন জোরালোভাবে তার সত্য প্রকাশের বাহনগুলো আলোচনা করেছেন। তিনি যে সত্য, আল্লাহর সত্য বাণীগুলো প্রকাশ করতে চান, সত্যবাদী একজন মানুষ ছিলেন, সেই আজকে আমরা এই প্রবন্ধের মাধ্যমে তার সেই বিষয়গুলো উপলব্ধি করতে পারতেছি, বুঝতে পারতেছি। আশা করি তোমরা প্রবন্ধটা পড়লে, টিকাগুলো পড়লে প্রশ্ন উত্তর এবং ব্যাখ্যা দেওয়া তোমাদের জন্য খুবই সহজ হবে এবং সাবলীলভাবে তোমরা উত্তরগুলো লিখতে পারবো। আগামী ক্লাসে সবাইকে আহ্বান জানিয়ে, শুভেচ্ছা জানিয়ে আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।